বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসে এসো। গেছে বৈশাখ। এবার यार डिस्टर्ब मत करो, ये याद ही नहीं हो रहा है। শ্বশুর শাশুড়ির সামনে গান গাইবি? আচ্ছা চাপ নিচ্ছিস কেন? ঠিক আছে চিল পিল। मुझे उस सिचुएशन में और बिल्कुल नहीं पढ़ना है। रविंदर जी के जन्मदिन में जो हुआ तुम्हें याद नहीं? मुझे वो जिंदगी भर याद रहेगा। आदि रोबी ठाकुर। हाँ वही 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 वही। ईशो हे बोईशा केशो ईशो। এসে গেছিস? আয় আয়, বিয়ের পর এই প্রথম এলি। মা, একি পুরো তো রুমের সেটআপটাই চেঞ্জ করে দিয়েছো। কিছু না, সোফা সেটটা দেখ, একটু এদিক ওদিক করলাম। এটাও নতুন কিনেছো না? হুম, গেল মাসে নিয়েছি। তাই ভালো হয়নি? থাক থাক, শরীর ভালো আছে তো? মমিজি, আপনি ভি এসা শাড়ি পেনা হ্যায়? আজ কো ইউনিভার্সাল ড্রেস কোড হ্যায় ক্যা? কি বলো তো মা, সকাল সকাল ঘুম থেকে টেনে উঠিয়েছি তো তাই ভুলভাল বলছি। মমিজি, লেকিন ইতনা সব অ্যারেঞ্জমেন্ট কিস লিয়ে? আরে রবি ঠাকুরের জন্মদিনে এইটুকু করবে না? কোন ঠাকুর? রবি ঠাকুর, গুরুদেব। আরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও, ও তো ট্যাগোর হ্যায় না, ঠাকুর ফাকুর কে লাগা রাখা? রবীন্দ্রনাথ আমাদের কাছে ঠাকুরের মতোই। আর বলেই বা কি লাভ, কেই বা বুঝবে। बुरा मान गए। ए पापा, पंजाबी में बहुत जच रहे हो आप, और अरेंजमेंट भी बहुत अच्छा है। एटाई की तुम्हार प्रथम रविंद्र जयंती? हाँ, मुझे तो पता ही नहीं था इतना सब कुछ होता है। मैं तो पूरा चौंक गया। अरे मतलब अंदर आते ही फूल माला मिठाई, मुझे लगा कोई बाबा का पूजा होगा, जैसे आप बंगाली लोग करते हो ना। बाबा का पूजा? उनका भी तो लंबा लंबा दाढ़ी है ना। लंबा लंबा दाढ़ी, लंबा लंबा दाढ़ी। লুটা নেই, লুটা ভালো মাদামের থেকে লুটা, বাট ওটা বেশি ভাইব্রেন্ট লাগে। না না, এই আদি এই মিষ্টিটা খেয়ে নাও। ওকে নমো করছো কেন? ঠাকুর কা পূজা হ্যায় না, মুঝে লাগা প্রসাদ হোগা। বাঙালিয়ানার কিছু জানে না, রবীন্দ্রনাথ তো অনেক পরের কথা। কিউ নেই, বিলকুল জানতে হ্যায়। কি জানো? বলো 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 বলো। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1861। হি ওয়াজ বর্ন ইন জোড়া জোড়া সংকো। হি ওয়াজ আ বেঙ্গলি পোয়েট অ্যান্ড আ রাইটার, অ্যান্ড হি অলসো রোট আ ন্যাশনাল। বীরপুরুষ, বীরপুরুষ কবিতাটা জানো? চিত্রাঙ্গদা কে ছিল বলতে পারবে? গীতাঞ্জলি ব্যাপারটা কি? হ্যাঁ, ও তো মেট্রো স্টেশনে। তুমি এরকম করছো কেন? তুমি জানো কত ভালো রবীন্দ্রসঙ্গীত গায়? একবার ওদের বাড়িতে গিয়েছিলাম, তখন ও আমায় শুনিয়েছিল। আদি, বাবাকে একটু রবীন্দ্রসঙ্গীত গিয়ে শুনিয়ে দিও তো। মা, কব? হ্যাঁ আজকেই হয়ে যাক। আবি ঠিক আছে, গাও প্র্যাকটিস করকে আতা। বাবা, আমি জানি ও আলাদা, ও এইসব বোঝে না, জানে না, এন্ড ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। বাট বাবা, ও একটা ভালো মানুষ, আর তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি। এরকম ভাবে ওর সাথে ব্যবহার করার কোনো দরকার আছে কি বাবা? আমি একটু তর্কে যেতে চাইছি না, আমি সোজা কথায়, আমার ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, ব্যাস। বেশ, তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাহলে সেটাই করো, আমার কিছু বলার নেই। আচ্ছা, তুমি কেন এরকম ভাবে ওর পেছনে লাগছো বলো তো? কি মিষ্টি একটা ছেলে, তুমি জানো তোমার মেয়েকে কত ভালোবাসে। মিষ্টি মিষ্টি ছেলে? মেয়েটা কি? মানে মডার্ন এডুকেটেড মেয়ে, কোথায় নিজের কেরিয়ার নিয়ে ভালো করে ভাববে, তা না দুম করে বিয়ে করবে। বিয়ে করবার জন্য অত ভালো একটা চাকরি ছেড়ে দিল। মিষ্টি এরকম ভাবে বললে ওর খারাপ লাগবে না? আচ্ছা, আমার খারাপ লাগে না? আমার জামাই রবীন্দ্রনাথকে লোকনাথ বাবা ভাবছে, লাল পাড় সাদা শাড়িকে স্কুলের ইউনিফর্ম ভাবছে, গীতাঞ্জলিকে মেট্রো স্টেশন ভাবছে। কি হচ্ছে, হচ্ছেটা কি? আরে বাবা, তাতে কি এসে গেল? এই যে এতগুলো বছর গেছে, আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কটা গান গিয়ে শুনিয়েছো? আমার গান গাওয়ার কথা? নিজের বেলায় আটিশুটি, আর পরের বেলায় দাঁত কাপাটি। না না, আমি বলছি জামাই যদি রবীন্দ্রনাথ, আরে আদি, আই লাভ ইউ, ইউ নো দ্যাট রাইট? তোকে কারোর কাছে কিচ্ছু প্রুফ করার দরকার নেই। তুই ঠিক ভুল যা করছিস, ইউ আর অ্যাবসলিউটলি পারফেক্ট টু মি। মুখটা এরকম করে রেখেছিস কেন? সব ঠিক হয়ে যাবে। কহাঁ ফাঁস গয়া ইয়ার, কে বলেছিল পাখামে মেরে বলতে? আমি তো গান গাইব। এবার চলো গান গাও, ভেতরে চল। এসো শোনো। হ্যাঁ,
তুই তোর আজকে থাকবি তো না মা আজকে না বাড়িতে কাজ আছে আরেকদিন এসে থাকব শুনো বাবা অত ভয় পেও না যেরকম ভাবে পারবে সেইভাবেই গাইবে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনি কি সুন্দর গেছো কি গো কেমন শুনলে ভালোই শোনো আদিবাবু আজকে তো দু লাইন শুনলাম জামাই ষষ্ঠীতে আসছো তো হ্যাঁ আসবো জামাই ষষ্ঠীতে কিন্তু পুরো গানটা শোনাতে হবে অপেক্ষা করে রইলাম কুছ দিন বাকি হ্যা বেটা আধি পড়লে